পাখি বরং আলো জ্বালা। কি ব্যাপার হিরিং, তোকে এত উত্তেজিত লাগছে? কোনো খবর আছে না? হয়েছে তো অবশ্যই, আমার কাছে না শুনে আপনি আপনি নিজের চোখে দেখে নিন না। যতক্ষণ না খুদখুশি শক্তি দিয়ে আমার সম্পূর্ণ অভিষেক হচ্ছে, ততক্ষণ যে আমি তোমাদের সাহায্য করতে পারবো না। আমার পক্ষে যা যা সম্ভব আমি তো তা করছি, আমার উপর ভরসা রাখো, আমি তোমাদের সুরক্ষা করবই, এটা যে আমার কর্তব্য। আমি যে নকল রানীমার কাছে ধরা পড়ে গেছিলাম সেটা কিছুতেই হিমাক্ষীকে জানতে দেওয়া যাবে না। এইটুকুই ঘটেছে আমাকে, আর কিছুই হয়নি। সে কি রে, আরো তো দেখা যাচ্ছে। তুই তো ওই রানীমার কাছে ধরা পড়ে গেছিলি রে হিরিং। ব্যাস, এই বোকা বরংটাকে নিয়ে আর পারা গেল না, ঠিক আসল সময় এসে ওকে নাকটা গলাতেই হবে। হিরিং, সরে যা। খুশি হিরিং, তোর মনে হয় মরণ ঘনিয়ে এসেছে, তাই আমার উপর নজর রাখার দুঃসাহস দেখাচ্ছিস তুই? আমি তো হিরিং, তুই জানিস না আমরা কত বড় শক্তির সঙ্গে লড়াই করছি। এত বছর ধরে ওই নকল রানীকে আমরা হাতে নাতে ধরতে পারিনি। এত চতুর সে, জানি তো হেমাকে, তাই তো কি, তাই তার কাছে ধরা পড়ে যাওয়া মানে সবকিছু শেষ। সামনে সেই মহা অভিষেকের দিন আসছে, এখন একটা ভুল মানে ওই নকল রানীর কাছে চিরকালের মতো পড়া যায়। তাই তো রে হিরিং, তোর মাথায় কি আছে রে? তোরা জানিস, তোরা খুব ভালো করে জানিস যে পরাজয় হেমাক্ষী সহ্য করতে পারে না। এত বছর ধরে আমি আমি অপেক্ষা করে রয়েছি পরাজয় স্বীকার করার জন্য। চুপ করে আছিস কেন? বল বল। না না, তাই তো হেমাক্ষী, বরং কোথায় সেই জাদুকরি বুড়ি মা?
হজ তাকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাব না। তাকে শেষ করে আমায় কালনাগিনীর কাছে পৌঁছতে হবে। কালনাগিনীর কাছে আমি পৌঁছবো যে কোনো মূল্যেই। কামিনী এখানে? এই তো সঠিক সময়, বুড়িমা ধ্যানে বসে আছে, এই সময় অতর্কিতে আঘাত করতে হবে। বিদায়, চিরবিদায় বুড়িমা, তোমার খেলা শেষ। কামিনী, পেছন থেকে আঘাত করলে আমায়, আমি তোমায়। রোহিণীর সব থেকে বড় শক্তি তারই জাদু করি বুড়িমা। শেষ, আমি আসছি কালনাগিনী, আমি আসছি। না কামিনী, অন্যায় সব সময় যেতে না, কারণ ন্যায়ের জোর তার থেকে অনেক বেশি। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, সর্বনাশ হতে চলেছে, কামিনী এসেছে, মনে হয় তোমাকে শেষ করতে চায়। যে ছলনাকে আশ্রয় বানায় তাকে ছলনা দিয়েই হারাতে হয়। এটা আমার প্রতিচ্ছবি। হ্যাঁ, আমি প্রতিচ্ছবি মাত্র। দেখি এইবার আমায় কি করে মারে কামিনী। চল এখান থেকে। কামিনী যখন আমাকে মারতে এসেছে তার আড়ালে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। জানতে হবে সে কারণ, আর এও জানতে হবে রোহিণী আর অগ্নিকে কোন রাজ্যের উদ্দেশ্যে টেনে নিয়ে চলেছে কালনাগিনী। রাজকন্যা, আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ যোদ্ধা,
বিরাট বড় একটা বিপদ কাটলো। কি রাজকন্যা, মানচিত্রে আবার কালো মেঘ জমেছে কেন? সুতা, তার মানে নিশ্চয়ই আবার কোনো বড় বিপদ আসতে চলেছে। আচ্ছা রাজকন্যা, প্রথমে ছটা সাপ, তারপর আবার ছটা সাপ, কিন্তু তারপর তো আরেকটা সাপ থাকার কথা। কই, তাকে তো দেখলাম না।